এই ইস্কনের ঘরে এখন বর করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে নানা কৌশলে তারা আত্মপ্রকাশের চেষ্টা করছে। হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর শহরের শিক্ষা চত্বর থেকে বের হয়ে উপজেলা মোড়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে নেতৃত্ব দেন মুসল্লি পরিষদের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান। এ সময় বক্তারা বলেন, যুগ যুগ ধরে এদেশে হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করে আসলেও শান্তিপ্রিয় বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে হিন্দুত্ব উগ্রবাদী সংগঠন এই ইস্কন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিপূর্বেও এ সংগঠন বিভিন্ন অপকর্মের জন্য বারবার সমালোচিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দ্রুত হিন্দুত্ব উগ্রবাদী ইস্কন নিষিদ্ধের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস উজ্জামান, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা মুজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রশিবির নেতা মুজাহিদুল ইসলাম সাদেক প্রমুখ। এছাড়াও নরসিংদীর ইসলাম প্রিয় ধর্মপ্রাণ হাজারো মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।